হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ নেপাল। নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা 81% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতেরই 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে, যেগুলি আবার 75টি জেলায় বিভক্ত। নেপাল 14টি জোনে ভাগ করা, 75টি জেলা। নেপালের মোট আয়তন প্রায় 147,181 বর্গ কিলোমিটার। নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। প্রায় 2500 বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় বা আর্য জাতি গোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে। 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে ওঠে। দ্বাদশ শতাব্দীতে নেপালে যেসব রাজা অধিষ্ঠান করেন, তাদের নামের শেষে সাধারণত মল্ল শব্দটি যুক্ত থাকত, যার অর্থ হচ্ছে কুস্তিগীর। বর্তমানে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংঘটিত হয়। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। নেপালে কোনো বিমান বাহিনী নেই, আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমানা নেই, তাই নৌবাহিনীও নেই। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নেপালে ভ্রমণ করে। ডাল, ভাত ও সাথে আচার বা চাটনি নেপালের ঐতিহ্যবাহী খাবার। নেপালের সংস্কৃতিতে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ রয়েছে। নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে, ফলে নেপাল এক বহু সাংস্কৃতিক রাষ্ট্র। নেপালের রাষ্ট্রীয় পোশাক দৌরা সুরুরাল এবং মহিলাদের আছে শাড়ি। নিচু সমতল ভূমিতে ঘরের কাঠামো তৈরির প্রধান উপকরণ বাঁশ। গোবর মিশ্রিত কাদা দিয়ে ঘরের দেয়াল তৈরি করা হয় এখানে। এ ধরনের ঘর শীতের দিনে বেশ গরম এবং গরমের দিনে বেশ ঠান্ডা থাকে। নেওয়ারি সঙ্গীতে ঐকতান সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। অধিকাংশই বাজাতে হয় ঘষে ঘষে, তবে বাঁশি ও বাঁশি জাতীয় আরও কিছু বাদ্যযন্ত্র রয়েছে। বন্যপ্রাণী বৈচিত্র্যতা নেপালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অত্যন্ত ঠান্ডা থেকে উষ্ণ প্রধান আবহাওয়ার তারতম্যের জন্য নেপালে উদ্ভিদ ও প্রাণী জগতে এক বিরাট বিভিন্নতা বা বৈচিত্র্য রয়েছে। তাই বন্যপ্রাণী পর্যটন এই দেশের অন্যতম পর্যটন। এখানে কিছু বন্যপ্রাণী আছে যা একমাত্র নেপালে দেখা যায়, যেমন স্পিনি ব্যাবলার। নাগরকোট, পোখরা, কাঠমান্ডু নেপালের বিখ্যাত দর্শনীয় স্থান। পোখরা নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। শহরটিতে 1.5 মিলিয়ন লোকের বসবাস রয়েছে। এখানে রয়েছে মন্দির, মঠ ও আশ্রম। লুম্বিনী হিমালয়ের অদূরে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত শহর। শহরটি সারা বিশ্বেই জনপ্রিয়। এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবে রয়েছে মায়াদেবীর মন্দির। এই শহরেই জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ।